নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। দিনের পাশে করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউর আলম ভূঁইয়া এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। তিনজনকে আবারও স্বাগত। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। আজকেও আবার মৃতের সংখ্যা হুট করে 100 দিনের মানে এক মাসের কিছু বেশি সময় পরে 54 জনের মতো হয়ে গেছে এবং শনাক্ত বেশ 3050। তার মধ্যে আজকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মানে কথাটা উঠেছে যে স্থানীয়ভাবে লকডাউন হয়েছে, সে লকডাউনগুলো ঢেলে ঢালা হচ্ছে। এ কারণে তিনি ক্যাবিনেট বৈঠকে বলেছেন যেন খুব শক্তভাবে লকডাউন কার্যকর করা হয়। আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। আসলে আমরা একটা সংখ্যার মধ্যে যাচ্ছি এবং ক্রমান্বয়ে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের 1000-এর আশেপাশে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা আমরা পাচ্ছিলাম, সেটা এখন 3 গুণ বেড়ে 3000 হয়েছে এবং এখন যে আমরা মৃত্যুটা দেখছি, এই মৃত্যুর সংখ্যাটা আরো বাড়বে। এখানে কয়েকটা আগের ঢেউ থেকে পার্থক্য আছে যেগুলো আমাদের জন্য আরো সমস্যা সৃষ্টি করবে। এর মধ্যে একটা হলো যে আগে শহর কেন্দ্রিক সংক্রমণ বেশি হতো, যেমন ধরুন ঢাকা, চিটাগাং, যেখানে তুলনামূলকভাবে এই রোগ শনাক্তকরণের অবস্থা, মানুষের সচেতনতা এবং চিকিৎসা ব্যবস্থাটা বেটার ছিল। এখন হচ্ছে আমাদের মফস্বল শহরগুলোতে, গ্রামে হচ্ছে, যেখানে সচেতনতা কম, যেখানে শনাক্তকরণের সুযোগ কম, রোগ শনাক্তকরণের অনেক জেলায় আপনি জানেন যে এখানে কোনো PCR মেশিনই নেই। তৃতীয়ত, যে ওখানে চিকিৎসার ব্যবস্থাটা অপ্রতুল, অনেক জেলা এখনো আছে যেখানে সেন্ট্রাল অক্সিজেন নেই, তাহলে আপনি বুঝতেই পারেন যে সেখানে চিকিৎসাটা কত ঝুঁকিপূর্ণ। এবং ঢাকায় আমাদের যত বিশেষজ্ঞ চিকিৎসক আছে, যত এক্সপার্ট আছে, যত বড় বড় প্রাইভেট হাসপাতাল আছে, আমাদের ওই জেলাগুলোকে তা নেই। এখন এগুলো সবগুলোকে মিলিয়ে যদি আমরা ধরি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে নিজে স্পষ্ট করে বললেন, আমার কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন বারবার এটা বলতে হবে, কেন স্বাস্থ্য বিভাগ, কেন অন্যান্য বিভাগগুলো স্বউদ্যোগে এই ব্যবস্থাগুলো নেবেন না। আমাদের যে লকডাউন বলা হচ্ছে, এই লকডাউনটা আমরা আসলে ইউজই করতে চাই না টার্মটা, এই কারণে যে আসলে লকডাউনটা দিয়ে আমাদের পুরো সমস্যাটা সমাধান হয় না। লকডাউনের আমাদের যে মূল অর্থ সেটা হলো চলাচল সীমিত করা। আমরা যদি শুধু বাংলাটাও বলি তাহলেই কিন্তু এটাকে আরো সুন্দরভাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন যে চলাচল সীমিতকরণ নানা রকমের হতে পারে, ধরেন সবচেয়ে কঠোরতম যদি চলাচল সীমিতকরণ আমরা বলি, তাহলে বাইরে বের হওয়া যাবে না, এটা হলো কঠোরতম। এবং এটা হলে সংক্রমণ বাড়ি থেকে বাইরে যাবে না, বাড়ি থেকে ভিতরে আসবে না, এবং এটাই শেষ নয়। এই যে একটা এলাকায় যে এই লকডাউন বলুন বা চলাচল সীমিতকরণ করবে, তারা কার ভিত্তিতে করবে? তার তো তথ্য উপাত্ত লাগবে, রোগতাত্ত্বিক নানা ধরনের উপাত্ত লাগবে, এগুলোকে ম্যাপিং করতে হবে, কোন গ্রামে কোন উপজেলায় কত সংক্রমণ হচ্ছে, এটা কোন দিকে ছড়াচ্ছে, তাদের মধ্যে সংক্রমণটা হচ্ছে, তারা কি শুধু ভারত থেকেই নিয়ে আসছে নাকি আমাদের দেশে একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে, কোন পেশার মানুষের মধ্যে ছড়াচ্ছে, এগুলো সব যদি না জানা যায় তাহলে আমাদের এই রোগ নিয়ন্ত্রণটা যথার্থভাবে হবে না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি মনে করি আমাদের স্বাস্থ্য বিভাগ এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, তারা এটা নানা ধরনের প্রস্তুতি নেবে এবং তাদেরকে আমাদের যদি জনপ্রশাসন এবং আমাদের পুলিশ বাহিনী প্লাস স্থানীয় নির্বাচিত প্রতিনিধি এবং অন্যান্য সকলে মিলে যদি এই একটা সামগ্রিক ব্যবস্থা নেওয়া যায়, তাহলেই কেবলমাত্র সংক্রমণটা থামানো যাবে, না হলে আমরা একটা বড় ঝুঁকির দিকে এগোচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে। শওকত মাহমুদ, আপনার কাছে আসি। যেটি আসলে বেনজির আহমেদ বললেন যে সব কিছুর জন্যই প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়, কারণ তিনি তো আগে বলেই দিয়েছেন যে পরিস্থিতি বুঝে স্থানীয় প্রশাসন যে কোনো ঘোষণা দিতে পারে। স্থানীয় প্রশাসন ঘোষণা দিয়েছে, তারপরও লকডাউনগুলো পালিত হচ্ছে না ঠিকমতো, ঢিলে ঢালা সবাই বেরোচ্ছে, যেন তেনভাবে পালিত হচ্ছে। এখন লকডাউন তো দেয়া হচ্ছে, এখন লকডাউন পালিত হচ্ছে না, মানুষ লকডাউনকে কেয়ার করছে না, আবার প্রশাসন ঠিক মতো পালন করছে কিনা সেটাও প্রশ্ন। ডক্টর বেনজির সাহেব যেটা বললেন, মফস্বলে ছড়িয়ে পড়েছে, সেখানে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল, অক্সিজেন নেই এবং মানুষের মধ্যে যেটা মানে রোগ সংক্রমণের
সুযোগটা বেশি তৈরি হয়ে গেছে। তো সরকারকে এই ভারতীয় ভ্যারিয়েন্ট সম্পর্কে আগেই জনস্বাস্থ্যবিদেরা হুঁশিয়ার করে দিয়েছেন যে ভারত থেকে যেন কোনো প্রকল্প না আসে। এখন সীমান্ত এলাকায় আমরা সেই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমি তেমন দেখিনি, আমি তো মিডিয়াতে দেখি। আর যেখানে ঈদের সময় দেখেছি যে মানুষকে ঠেকানোর জন্য বিজেপিকে নামানো হয়েছে, এখানে বিজেপির তো সীমান্ত রক্ষার জন্য দায়িত্ব আছে, ক্রস বর্ডার অনেক চলাচল আছে বা ছিটমহল আছে, সেগুলোর ক্ষেত্রে তো আমরা অবস্থা দেখি এবং আমাদের আশঙ্কায় সত্য প্রমাণ। আমি সেদিন ঢাকার এক হাসপাতালে গিয়ে দেখছি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে রোগীরাও এখানে ট্রাভেল করতে পারছে। সরকারের আসলে করোনার ব্যাপারে আমার কি অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা সেটা হচ্ছে সরকারের শুধু ক্ষমতাটা ঘোষণা দেওয়ার ক্ষমতা, কিন্তু ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সক্ষমতা কতটা নিয়ে আছে প্রশ্ন আছে। এবং একই সঙ্গে করোনা নিয়ে নানা ধরনের রিপোর্ট বেরোচ্ছে, দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে আবার সাংবাদিকদের আটকে রাখে, নানা ধরনের বিষয় চলে আসছে। এবং সরকারের ব্যর্থতা শুধু করোনার আক্রান্তদের ক্ষেত্রে নয়, এই যে সংক্রমণ হার আজকে দেখলাম 14.8%, এটা তো অত্যন্ত বেড়ে গেছে, মৃত্যুর হার বেড়ে গেছে। তো সেক্ষেত্রে টিকা নিয়ে আমরা একটা হোঁচট খেয়েছি বড় ধরনের, এখনো টিকা নিয়ে বিপদে আছে। তো করোনা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে প্রথম ধাক্কায় আমরা যেরকম তৎপর ছিলাম, আমার মনে হয় এখন সেই তৎপরতা কমে গেছে। আসলে এ যারা আক্রান্ত হচ্ছে তাদের কত পার্সেন্ট আপনার এই ডেল্টা বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমরা এখন জানি না, এবং আমরা জানি না যে তাদের আগের মতো রোগীদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, রোগীরা রোগী হাসপাতাল সাপোর্ট দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের অজানা। তো সরকারের তৎপরতা প্রধানমন্ত্রীর সভা বা স্বাস্থ্যমন্ত্রী উনি তো আড়ালেই থাকেন, তারপরে জেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের, সচিব সাহেবরা কোথায়? একজন সচিবকেও তো আমি দেখি নাই যে তারা জেলায় লকডাউনের দায়িত্ব তো সচিবদের, তো সচিবরা কি করছে? তারপরে সবাইকে এড়িয়ে দিয়ে শুধু একা এক রোখা এক পেশে এক দেশদর্শী পদক্ষেপ নিলে তো হবে না, কনসালটেশন নেই, কিচ্ছু নেই, শুধু আছে ঘোষণা এবং তারপরে ক্ষেত্রে জনসাধারণ মনে হয় যে সঠিক পন্থা নয়, এবং দেখা একটা পলিটিক্যাল কনসেনসাস অথবা সোশ্যাল কনসেনসাস দরকার। বাংলাদেশ কিন্তু অনেক দেশের চাইতে ভালোভাবে করোনা মোকাবেলা করেছে, তবে করোনা পরিস্থিতি যেভাবে বিভিন্ন দেশে এবং আমাদের দেশে প্রবাহিত হচ্ছে সেটা এইভাবেই যাওয়ার কথা, মানে কখনো আপ হবে কখনো ডাউন হবে। যেমন এখন বোধ হয় আমরা একটা তৃতীয় ঢেউ যদি বলি সেইটার দিকে হয়তো যাচ্ছি, যে তৃতীয় ঢেউ আপনি দেখছেন যে সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও বাড়বে, সেইখানে নতুন করে যুক্ত হয়েছে ডেল্টা ভেরিয়েন্ট, আরো অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। তবে এবারে যেটা বেনজি সাহেব বলছিলেন যে এটা গ্রামাঞ্চলে এবারে সংক্রমণটা বেশি, বিশেষ করে আমাদের বর্ডার জেলাগুলোতে সীমান্তবর্তী জেলাগুলোতে যে সংক্রমণ সেটা অনেক বেশি। তো সেই জায়গাগুলোতে আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, পাশাপাশি কিন্তু মানুষের অনীহাও আছে। আমি গণমাধ্যমে দেখলাম যে মানুষকে কিন্তু জোর করে রাস্তায় ধরে ধরে টেস্ট করাতে হচ্ছে, অ্যান্টিজেন টেস্ট করাতে হচ্ছে, এবং টেস্ট করার পরে দেখা গেল যে অনেকেই আক্রান্ত কিন্তু কোনো ধরনের সিমটম নেই, অ্যাসিমটোমেটিক যে উপসর্গবিহীন রোগীর সংখ্যা অনেক বেশি। তো এই এই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে এই যে করোনা সংক্রান্ত যে বিধিনিষেধগুলো আছে, যে স্বাস্থ্যবিধিগুলো আছে, সেগুলো প্রয়োগ করতে হবে। তো সেইগুলো প্রয়োগের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখা যাচ্ছে। ধরেন একটা এলাকায় লকডাউন ঘোষণা করলে, বা যেটা বেনজি সাহেব বললেন যে সীমিত চলাচল, আমি বলতে চাই যে সীমিত নিয়ন্ত্রণ, সীমিত চলাচলে সীমিত নিয়ন্ত্রণ বা চলাচলে নিয়ন্ত্রণ যদি আমরা আরোপ করি, তো সেই আরোপ করার ক্ষেত্রে তো এটা তো জেলা প্রশাসনগুলোকে বা স্থানীয় প্রশাসনগুলোকে ভূমিকা রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে, ধরেন এই যে সংকট মোকাবেলায় আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে, ধরেন এই যে ঝড় বন্যা জলোচ্ছ্বাস এগুলোও তো এক ধরনের সংকট। তো সে ক্রাইসিস মোকাবেলায় যে আমাদের যে নলেজ, সেই নলেজটাকে যদি আমরা ব্যবহার করি, যে জেলা প্রশাসন যদি সকল সামাজিক এবং রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে এই করোনাটা মোকাবেলা করার উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় যে তৃতীয় ঢেউ যেটা
যেটা পরিলক্ষিত হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। জি অবশ্যই, কারণ স্থানীয় প্রশাসনের কিন্তু বিশেষ করে জেলা প্রশাসকের যথেষ্ট ক্ষমতা আছে, তিনি চাইলে তার জেলায় জনকল্যাণে অনেক কিছুই করতে পারেন। অবশ্যই, আমি ডক্টর বেনজিন আহমেদ আমি আপনার কাছে আবার আসি, যেটি বললেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া যে তৃতীয় ঢেউকে আমরা বলতে পারি, কারণ দ্বিতীয় ঢেউয়ের একটা ঢেউ যদি আরেকটা ঢেউতে যায় তাও পাঁচের নিচে শনাক্তের সংখ্যা, দ্বিতীয় ঢেউ কিন্তু কখনো পাঁচের নিচে নামেই নি, সেখানে তৃতীয় ঢেউ বলতে পারি কি আমরা? ধরেন ঢেউ একটা শব্দ, ঢেউ একটা সংজ্ঞা, তো এইটা যে আমরা খুব মাথা ঘামাই তা না, দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ প্রথম ঢেউ যাই বলি না কেন, আসলে বিষয়টা হলো যে আমাদের সংক্রমণ কত হচ্ছে, সংক্রমণে আমাদের সমস্যা কত বড় হচ্ছে, সেইটা কত সুদূর ব্যাপী, সেটা সারা দেশ ব্যাপী আক্রান্ত হচ্ছে কিনা, কোনো একটা বিশেষ অঞ্চল আক্রান্ত হচ্ছে কিনা, এগুলো আমাদের কাছে আসলে বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আমি ঢেউ হয়তো বললেও ব্যাখ্যা করতেও পারি, কিন্তু আমি সেটাকে এত গুরুত্বপূর্ণ মনে করি না। আমি যেটা দেখছি ক্রমান্বয়ে আমাদের জেলা, আমাদের যে সীমান্তবর্তী জেলাগুলো সেখান থেকে পাশের জেলায় সংক্রমণ আসছে, ক্রমান্বয়ে দূরবর্তী জেলাগুলোতে সংক্রমণ, যেমন ধরুন আপনি ফরিদপুরের কথা বলতে পারেন, ঢাকা জেলার কথা বলতে পারেন, এগুলো তো সীমান্ত নেই এবং এখানে ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, এবং আপনাকে ধরেই নিতে হবে এখন যত সংক্রমণ হচ্ছে তার 80% 90% ডেল্টা ভেরিয়েন্ট, কারণ ডেল্টা ভেরিয়েন্টটা এত ক্ষমতাশালী ও বাকি সবকে হটিয়ে দেয়। আপনি চিন্তা করুন, বিলেত তো আমাদের সাত সমুদ্র তার নদী পাড়ে, বিলেত সেখানে এখন যত পাওয়া যাচ্ছে তাদের 80% তাদের বেশিরভাগই হলো ডেল্টা ভেরিয়েন্ট। তো সুতরাং যেটা দাঁড়াবে যে ডেল্টা ভেরিয়েন্টটা আমাদের ধীরে ধীরে অন্যান্য জেলাগুলোতে যাচ্ছে, এখন ক্রমান্বয়ে যে এই সংক্রমণ বাড়বে এবং এদের যদি 40% তাদের সংক্রমণের খরা ক্ষমতা বেশি হয় তাহলে বেশি করে লোক আক্রান্ত হবে। আমাদের সামনে ঈদ আসছে এবং আপনি জানেন যে ঈদের সবচেয়ে একটা বড় বিষয় দাঁড়াবে এবারে যে হলো কোরবানির পশু কেনা বেচা, কোরবানির পশুগুলো আসবে গ্রাম থেকে এবং সীমান্তবর্তী যে জেলাগুলো আছে এখানে আমাদের অনেক এখন গরু লালন পালন হয়, তাহলে ওখানকার লোকেরা এই গরুগুলো বিভিন্ন হাটে নিয়ে যাবেন, এমনকি ভারতের ওপার থেকেও কিছু গরু আসবে। এখন এই লোকগুলো যখন বিভিন্নখানে যাবেন, ঢাকায় আসবেন, অন্যান্যখানে যাবেন, তারা সাথে করে যেরকম আমাদের একজন বললেন যে অনেকে আছে উপসর্গহীন, সত্যি কারো কারো আছে একটু জ্বর সর্দি কাশি, তারা কিছুই মনে করছে না, তাদের যেহেতু এটা একটা বড় আয় এই ঈদের হাটটা, সুতরাং ছোটখাটো জ্বর সর্দি তারা লুকিয়ে রাখবে, তারা ডাবল প্যারাসিটামল খাবে, ডাবল হিস্টাসিন খাবে। আমাদের সেইটার জন্য স্বাস্থ্য বিভাগের এখন খুব দ্রুত প্রস্তুতি নেওয়া উচিত, তার সঙ্গে স্থানীয় সরকার বিভাগ তাদেরকে যুক্ত করা উচিত, যাতে করে ঈদের সময় এটা আরো এই ছড়াতে না পারে, এবং বিশেষ করে স্বাস্থ্যবিধিটা বানার প্রতি আপনারা বেশি জোর দিচ্ছেন যে স্বাস্থ্যবিধিটা বানা, বিশেষ করে মাস্কটা পরা এবং ঘন ঘন হাত ধোয়া, সেটার উপর যদি বেশি ফোকাস দেওয়া হয় তাহলে মনে হয় কিছুটা হলেও সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনাদেরকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং শকত মাহমুদ, ডক্টর শফিউল আলম ভূঁইয়া দুজনে থাকবেন। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের দুজনের কাছে আলোচনায়। দর্শক, নিটল টাটা নিবৃত্ত সংবাদ সম্প্রসারণ, একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত। নিটল টাটা নিবৃত্ত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন শকত মাহমুদ এবং অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনাদের দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। শকত মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাই আজকে যে প্রভাবশালী একজন ব্যবসায়ী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি জানেন কালকের অভিযোগের পর থেকে আজকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, ছোট করে মন্তব্য নেব কারণ অনেকখানি সময় চলে গেছে। আমি বিশেষত পরিমণির এই সাহসের তারিখ, এরকম অসংখ্য ঘটনা ঘটে, কেউ কোনো নারী ফুটে বলে না বা থানায় গিয়ে অভিযোগ চায় না, সেখানে পরিমাণ সাহস দেখিয়েছে এবং তার মামলা নেওয়া হচ্ছিল না, এবং তিনি যখন সরকারের দ্বিতীয় পর্যায়ে আবেদন করলেন তখন অ্যাকশন। আসলে বাংলাদেশে নারীরা কতখানি অবহেলিত এবং নিপীড়িত ভাষায় বলার অপেক্ষা, এখনো অনেক মানুষ আছে যারা চিত্রনায়িকা বা সিনেমা যারা অভিনয় করেন শিল্পী তাদেরকে জনগণের সম্পত্তি মনে করেন, বিমানবালাকে দেখলে সমর করে জনগণের সম্পত্তি মনে করেন, নিজের অফিসের অধীনস্থ নারী কর্মীকে তারা নিজেদের সম্পত্তি মনে করেন, এটা থেকে সমাজ কিন্তু এখনো বের হয়। এবং এই যে লোকগুলো যারা উচ্চ পর্যায়ের লোক, যারা প্রাইভেট ক্লাবে বসে মদপান করছে, সময় কাটাচ্ছে এবং কেউ একজন গেস্ট এলে তাকে নিয়ে যা খুশি তাই করতে
চাইছে, এটা আমি মনে করি যে এটা শক্তভাবে এটার বিরুদ্ধে কারণ। এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পুলিশের ভাষ্যমত তাদের বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং অপরিচিত আরো নারীদের। যারা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের সাথে তিনজন সহকারী গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং সেটি দাবি সবারই, আপনার মন্তব্য জানতে চাই। আমার কাছে দুটো বিষয় গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে যে প্রেস কনফারেন্স আপনারা দেখালেন পরিমণির, তার একটা বক্তব্য যে ভিকটিম ব্লেমিং, বিশেষ করে নারীরা যখন নির্যাতিত হয়, নির্যাতিত হয়ে তারা যখন তাদের ভয়েসটা রেজ করার চেষ্টা করে বা তারা যখন প্রতিকার চায় তখন তাদেরকেই কিন্তু অভিযুক্ত করা হয়, তো সেই বিষয়টি কিন্তু সে সমাজের সামনে আমাদের সকলের সামনে তুলে ধরেছে। তো এটাকে আমাদের মাথায় রাখা উচিত যে কোনো নারী অভিযোগ করলে তাকে ব্লেম করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, আমি সাংবাদিক সম্মেলনটা খুব গভীর মনোযোগের সাথে লক্ষ্য করছিলাম, কোনো কোনো কেউ কেউ, আমি জানি না তারা সাংবাদিক কিনা, এমন সব প্রশ্ন করছিলেন মনে হচ্ছিল যেন জেরা করা হচ্ছে। তো সাংবাদিক সম্মেলনে, আমি কিছুদিন সাংবাদিকতা করেছি, এখানে শকত ভাই আছেন, আপনি আছেন, তো এইভাবে সাংবাদিক সম্মেলনে এরকম গ্রিলিং করা, হ্যাঁ সাংবাদিকরা করেন, প্রশ্ন জানতে চান, উত্তর জানতে চান, কিন্তু প্রশ্নের ধরন এবং সেইটাকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা বলে মনে হলো আমার কাছে, তো সেইটা বোধহয় সাংবাদিকতা বিষয়ে একটু রিথিং করার সুযোগ আছে, যে যারা ওইখানে ছিলেন, যে হাউস গুলো থেকে ছিলেন, তারা এই বিষয়টা একটা রিভিউ করে দেখতে পারেন। জি অবশ্যই, দুজনেই থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। নেটওয়ার্ক টার্মিনাল বিরতি সংবাদ সম্মেলন, আরো একটা বিরতি, দর্শক সঙ্গে থাকুন।